রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলে বাঁশজাত শিল্পের প্রশংসা করলেন। বাঁশ এবং তার থেকে নির্মিত বিভিন্ন দ্রব্য উত্তর পূর্বাঞ্চলের পরিচয়ক, আর তার অন্যতম উৎপত্তি স্থল ত্রিপুরা রাজ্য। দীর্ঘ কয়েক দশক ধরে বাঁশ চাষকে বিভিন্ন সরকারি নিয়মের গণ্ডিতে বেঁধে রাখা হয়েছিল, কিন্তু 2014 সালের পর থেকে দেশে বাঁশ চাষের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে কাজে লাগিয়ে ত্রিপুরা রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ রাজ্যে বাঁশ চাষকে এক অন্য মাত্রা দেওয়ার চেষ্টা করে গিয়েছেন। আর সেই বাঁশ চাষের কথাই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে উঠে এল। বাঁশ প্রাকৃতিকভাবে পরিবেশকে যেভাবে সব থেকে বেশি অক্সিজেন যোগায়, ঠিক তেমনি বাঁশ আসবাবপত্র তৈরি থেকে শুরু করে খাদ্যদ্রব্য প্রস্তুতিতে বিশেষ ভূমিকা রাখে উত্তর পূর্বাঞ্চলে। প্রধানমন্ত্রী ব্যাম্বো কাল্টিভেশন এবং তার থেকে উৎপাদিত বিভিন্ন দ্রব্যের প্রশংসায় নিশ্চিত এ রাজ্যের বাঁশ চাষ এবং তাকে ঘিরে গড়ে ওঠা বিভিন্ন শিল্প নতুন উদ্দীপনা পাবে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হবার পরেই রাজ্যের অন্যতম সম্পদ বাঁশ বেতের তৈরি উৎপাদিত পণ্যের মাধ্যমে রাজ্যের জাতি জনজাতি অংশের মানুষকে আর্থিকভাবে স্বনির্ভর করবার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গ্রহণ করেছিলেন শক্তিশালী উদ্যোগ এবং প্রচেষ্টা। তার সেই প্রচেষ্টারই ফলশ্রুতি হল ত্রিপুরার বাঁশ দিয়ে উৎপাদিত পণ্য বর্তমানে দুবাই আর ইউরোপের বাজারে উচ্চ মূল্যে বিক্রয় করে রাজ্যের মানুষ। ত্রিপুরার এই বাঁশজাত দ্রব্য দিয়ে তৈরি পণ্যকে সত্যিকার অর্থে শুধুমাত্র নিজের ওই কান্তিক আগ্রহে এক নতুন পরিচয় প্রদান করে গিয়েছেন বিপ্লব কুমার দেব। রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রচেষ্টাকে নিজের ভাষায় প্রশংসা করলেন তা নিশ্চিতভাবে বলা যায়। রবিবার দলের এক কর্মসূচিতে ভাষণ রাখার সময় নিজেই এ কথা উল্লেখ করে বিপ্লব কুমার দেব জানিয়েছেন, দুবাইয়ের বাজারে রাজ্যের বাঁশজাত পণ্যের উচ্চ মূল্যে বিক্রির সেই গর্বিত কাহিনী। ত্রিপুরার মানুষ বাঁশের বোতল বানিয়ে দুবাইতে বিক্রি করে তার জন্য ত্রিপুরাকে চেনে। ত্রিপুরার মানুষ কাঁঠাল এখান থেকে নিয়ে দিল্লিতে বিক্রি করে জার্মানিতে বিক্রি করে তার জন্য ত্রিপুরাকে চেনে। কমলপুরের এলাচি লেবু কমলপুর থেকে নিয়ে ফ্রান্সে বিক্রি হয় ইউরোপে, তার জন্য এলাচি লেবুকে ফ্রান্সের মানুষ চেনে। ত্রিপুরাকে স্পেশাল ইকোনমিক জোন সাব্রমে তার জন্য চেনে। নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট ত্রিপুরাতে রয়েছে, তার জন্য ত্রিপুরাকে চেনে। ছামনো ত্রিপুরা যে এর ফলে এক নতুন গর্বিত পরিচয় পেয়েছে সেই কথাই জানান রাজ্যের জননেতা। বস্তুতপক্ষে বিপ্লব কুমার দেবের আগ্রহ আর প্রচেষ্টার ফলে রাজ্যের বাঁশ বেতের শিল্পী এবং কারিগররা এমন সব নতুন উদ্ভাবনী জিনিস তৈরি করেছে যা আগেও ত্রিপুরাতে কমই তৈরি করা হতো। বাঁশের তৈরি সুদৃশ্য বোতল আর বাঁশজাত বিভিন্ন খাদ্যদ্রব্য থেকে শুরু করে এই সব জিনিস প্রকৃত অর্থে রাজ্যের শিল্পের বিকাশ, বিশেষ করে বাঁশজাত দ্রব্যের তৈরি জিনিসকে সারা দেশ দুনিয়ার কাছে নতুন পরিচয় প্রদান করেছে। রাজ্যের বাঁশের তৈরি জিনিস যেমন আজ দিল্লির প্রগতি ময়দানের বাণিজ্য মেলায় চড়া দামে বিক্রি হয়, অন্যদিকে আরব দেশের কোনো মানুষের ঘরে রাজ্যের শিল্পীদের তৈরি বাঁশের বোতল ব্যবহার করা হয়, তার চেয়ে গৌরবের জিনিস আর কি হতে পারে। রাজ্যের আর্থিক দিশার যুগান্তকারী পরিবর্তনের এই মূল রূপকার যদি কেউ থাকেন তবে তা তিনি নিশ্চয়ই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। নিজের দূরদৃষ্টির সাহায্যে এই জননেতা স্পষ্ট দেখেছিলেন যে রাজ্যের বাঁশজাত দ্রব্যের তৈরি জিনিস দিয়েই সমাজের এক বৃহৎ অংশের মানুষের আর্থিক উন্নতি সম্ভব। তার সে প্রচেষ্টা আজ ফুলে ফলে পল্লবিত হয়ে সারা দেশে আর বিদেশে ছড়িয়ে পড়েছে রাজ্যের গৌরব হয়ে, যার প্রতিধ্বনিতে রবিবার শিল মোহর লাগিয়ে রাজ্যের বাঁশজাত দ্রব্যের শিল্পকে নতুন দিশা আর সোনালী ভবিষ্যৎ প্রদান করেছেন দূরদৃষ্টি সম্পন্ন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী দিনে রাজ্যের বাঁশজাত দ্রব্যের তৈরি জিনিসের বাজারে যে আরও প্রসারিত হবে তা আর বলার অপেক্ষা রাখে না। স্বপ্নদর্শী এক মুখ্যমন্ত্রী এক স্বপ্ন দেখেছিলেন আর সেই স্বপ্নই বাস্তব রূপ পেয়ে রাজ্যের হাজার হাজার মানুষকে নতুন দিশা দিচ্ছে। আধুনিক ত্রিপুরার নির্মাণে বিপ্লব কুমার দেব সর্বত্র তার উপস্থিতি নিয়ে বিরাজমান আর উজ্জ্বল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।